প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো এরশাদের রেখে যাওয়া সম্পদের মধ্যে কে কি পাচ্ছেন, এরশাদের বাসভবনে ঢুকতে বিদিশার আকুতি শুনলেন না কেউ, রংপুর থেকে এরশাদের মরদেহ ঢাকায় ফেরত নিতে দেওয়া হবে না জাপা নেতৃবৃন্দ, এরশাদের মৃত্যুতে সাবেক স্ত্রী বিদিশা ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, কি সেই স্ট্যাটাস জানাবো বিস্তারিত। সবশেষে রয়েছে এরশাদের সঙ্গে যেভাবে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিদিশা, তাই আলোচ্য বিষয়গুলি সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে আশা করি প্রতিবেদনটির শেষ পর্যন্ত সাথেই থাকবেন। নিজের সম্পদ নিয়ে শেষের দিকে উদ্বেগ আকুল অবস্থায় ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ, সম্পদের নিরাপত্তায় জিডিও করেছিলেন, জিডির পরপরই বনানীর কার্যালয় থেকে প্রায় অর্ধ কোটি টাকা চুরির ঘটনা ঘটে, এই ঘটনার আজও কুলকিনারা হয়নি। তবে মৃত্যুর আগে তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি একটি ট্রাস্টকে দান করেছেন তিনি, ট্রাস্টে রাখা হয়নি স্ত্রী রওশন এরশাদ, ভাই জি এম কাদের সহ গুরুত্বপূর্ণ অনেককে। এরশাদ ছাড়াও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন এরশাদের ছেলে এরিক এরশাদ, এরশাদের একান্ত সচিব মেজর অবসর খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর। ট্রাস্টের সম্পত্তিতে কি রয়েছে জানতে চাইলে মেজর অবসর খালেদ আক্তার জানান, বাড়িধারার প্রেসিডেন্ট পার্কের বাসা, গুলশান দুয়ে একটি ফ্ল্যাট, কামাল আতাতুর্কে একটি দোকান, রংপুরের কোল্ড স্টোরেজ, পল্লী নিবাস এবং 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট। খালেদ আক্তার বলেন এসব সম্পদ এরিক এরশাদ এবং তার প্রজন্ম ভোগ করবে কিন্তু বিক্রি করতে পারবে না। এছাড়া জানা যায় রাজধানী কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয় প্রতিষ্ঠানের নামে দান করেছেন। গুলশান দুয়ের বাড়িটি রওশন এরশাদকে দিয়েছেন এরশাদ, রংপুরে জাতীয় পার্টির অফিসটি দলকে দান করেছেন এরশাদ, পালিত পুত্র আরমানকে দেওয়া হয়েছে গুলশানের অপর একটি ফ্ল্যাট, রংপুরের সম্পত্তি পেয়েছেন তার ভাই জি এম কাদের ও ভাতিজা আসিফ শাহরিয়ার। এরশাদের বাসভবনে ঢুকতে বিদিশার আকুতি শুনলেন না কেউ, সাবেক স্বামী হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর খবর শুনেই ভারত থেকে দেশে ছুটে এসেছেন বিদিশা এরশাদ। রোববার রাতেই ভারতের আজমির শরীফ থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। এরপর সোমবার সকাল 7:15 নাগাদ তিনি এরশাদের বাড়িধারা প্রেসিডেন্ট পার্কের বাসভবনে যান। সন্তান এরিককে একবার দেখার জন্য আকুতি জানান তিনি, কিন্তু তাকে বাসার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। বিদিশা জানিয়েছেন প্রেসিডেন্ট পার্কের নিরাপত্তা কর্মী ও দলের কিছু কর্মী তার সাথে নির্মম আচরণ করেছে। তিনি প্রশ্ন করেছেন, আমি কি তবে আমার সন্তানকে দেখতে পারবো না? বিদিশা বলেন, আমার ছেলে এরিকের অবস্থা ভালো না, আমি কিছুই চাই না, আমার সন্তানকে দেখতে চাই, সে ভালো নেই, সে একা রয়েছে, কান্নাকাটি করছে, তার সাথে দেখা করতে দেন, এমন অনুরোধ করার পরও তারা আমাকে ঢুকতে দেননি। উল্লেখ্য, 2005 সালে বিদিশার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় এরশাদের, এরশাদ বিদিশা দম্পতির সন্তান এরিক এরশাদ। বিচ্ছেদের পরে আদালতের আদেশে এরিকের দায়িত্ব পান এরশাদ, এরিকের বয়স এখন 18 বছর, এরিক বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে বাবা এরশাদের সঙ্গে থাকতেন। এদিকে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদকে তার নিজ জেলা রংপুরে দাফনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। নেতারা জানিয়েছেন রংপুরে নেওয়ার পর এরশাদের মরদেহ ঢাকায় ফেরত নেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করবেন। সোমবার দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে দলের রংপুর ও রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান। জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার বলেন, এরশাদ অনেক আগেই তার নিজ বাড়ি রংপুর নগরের দর্শনা এলাকায় পল্লী নিবাসে দাফন করার কথা বলে গেছেন, কিন্তু বাংলাদেশের জনগণের মন এরশাদ থেকে দূরে সরিয়ে দিতে চক্রান্ত চলছে। সর্বস্তরের মানুষ যাতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সেজন্যই আমরা রংপুরে তাকে দাফন করতে চাই। মোস্তাফিজার রহমান আরও বলেন, রংপুর থেকে এরশাদের লাশ কোনোভাবেই ঢাকায় নিয়ে যেতে দেওয়া হবে না, কেউ যদি অপচেষ্টা চালায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে তা প্রতিহত করবে, তবুও রংপুরের পল্লী নিবাসে এরশাদ স্যারের দাফন করা হবে। পার্টির নেতারা এরশাদের নিজের বাড়ি রংপুরের পল্লী নিবাসে দাফনের প্রস্তুতি শুরু করেছেন, এছাড়া কালেক্টরেট ঈদগাহ মাঠে তার জানাজা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে এরশাদের মরদেহ ঢাকা থেকে রংপুরে নিয়ে আসা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। মেয়র মোস্তাফিজার বলেন, এরশাদের ঘোষিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দল পরিচালিত হবে, সেজন্য তিনি জি এম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
প্রসঙ্গত এরশাদের পারিবারিক নিবাস রংপুর শহরের সেনপাড়ায় স্কাইভিউতে হলেও তিনি নিজে জমি ক্রয় করে রংপুর শহরের দর্শনায় মহাসড়কের পাশে দেড় একর জায়গায় পল্লীনিবাস নামে তার নিজস্ব আবাসন তৈরি করেন। রংপুরে সফরে আসলে তিনি সেখান থেকেই রাত যাপন সহ সকল রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। গত বছর অক্টোবর মাসে পল্লীনিবাসের পুরনো স্থাপনা ভেঙে একটি আধুনিক বাড়ি নির্মাণও শুরু করেন তিনি। বাড়িটির নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। পল্লীনিবাসের পাশেই তিনি পিতার নামে মকবুল হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক্স হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন। সেখানে স্বল্পমূল্যে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পরবর্তীতে তিনি জায়গাটি তার সন্তান এরিক এরশাদের নামে বন্দোবস্ত করে দেন। এদিকে এরশাদের মৃত্যুতে তার সাবেক স্ত্রী বিদিশা ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেন, এ জন্মে আর দেখা হলো না, আমিও আজমির শরীফ আসলাম আর তুমিও চলে গেলে, এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবে না কোনো রাজনীতি। উল্লেখ্য, এরশাদের রোগমুক্তির কামনায় বিদিশা ভারতের আজমির শরীফে গিয়েছিলেন, সেখান থেকেই মৃত্যুর সংবাদ পান তিনি। এদিকে সুস্থ হলে এরশাদকে নিয়ে যা যা করতেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা, এ নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। চল্লিশ বছরের বেশি ব্যবধান আমাদের দুজনের বয়সের, কিন্তু একদিনও উনি আমাকে তা বুঝতে দেননি, সেই পার্থক্যটা। আমাদের বিয়ের আগে আমরা এঙ্গেজড হই লন্ডনে। উনি নিজেই একটা হীরের আংটি কিনে আনেন লন্ডনের এক দোকানে গিয়ে। সেই দিন উনি আমার কাছ থেকে কথা নেন, মৃত্যু ছাড়া যেন আমরা আলাদা না হই, আজও আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার নিজের ফ্ল্যাটে তখন আমরা বেশ কিছুদিন লন্ডনে ছিলাম, বিএনপি ক্ষমতায় তখন, আমরা দেশ ছাড়া। উনি খুশি হননি এত ছোট হীরের আংটি কিনে, আর আমি তো ওনার ব্যবহার দেখে খুশিতে আত্মহারা। ঠিক পরের বছরই উনি বিয়ের দিন নিজের হাতের দুই ক্যারেটের আংটি খুলে আমাকে পরিয়ে দিয়ে বললেন, আমার বন্ধু সৌদি বাদশার দেওয়া এই আংটি আজ আমি আমার রানীকে দিলাম। খুব অল্প কয়েকটা বছর আমাদের প্রেম সংসার হয়েছিল, এত ভালোবাসতে পারে কেউ? বিএনপি ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেলাম আমরা। কোনো দোকানে আমি শ্যাম্পু বোতল খুলে গন্ধ বা সাবানের ঘ্রাণ নিলে উনি পরের দিন কিনে নিয়ে আসতেন ওগুলো। আমি বিস্মিত হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলে বলতেন, তোমার চুলে আমি গন্ধটা পেতে চাই, এমন কত যে অসংখ্য মেমোরিজ আছে আমাদের, লিখে শেষ করা যাবে না তা। গতকাল থেকে ওনার বেশ জ্বর, হসপিটালের আইসিইউতে শুয়ে আছেন। রুগ্ন ক্লান্ত শরীর, বয়সের ভারে টায়ার্ড, আর চলতে চায় না জীবন। অন্য সবাই মেনে নিয়েছে বয়সের কাছে হার মানা এরশাদকে, ফিসফিস করে সবাই কবরের কথাও বলছে কানে আসছে আমার, কিন্তু আমি ও এরিক তো হার মানতে দিব না তোমায়। আমরা তো রাজনীতির প্যাস বুঝি না, এরিক জায়নামাজে পড়ে আছে কয়টা দিন, তুমি ছাড়া ও একা ভাত খেতে চায় না, শুধু তুমি ভালোভাবে ফিরে এসো, আমরা তোমাকে এই চাই, তুমি যে অবস্থায় আসো তেমনই চাই। আমরা তিনজন শুধু, তুমি আমি ও আমাদের এরিক, আর কেউ না। হসপিটাল থেকে ফিরে এসে বাড়িতে তুমি রেস্ট নিবে, এরিক গান শোনাবে তোমাকে, আমি পিয়ানো বাজাবো বা তোমার প্রিয় ফিস ফ্রাই রান্না করব, সন্ধ্যায় আড্ডা দিব, মা বাবা ও ছেলে লুডু খেলব, বা আমি নিজেই গাড়ি ড্রাইভ করে বাপ ছেলেকে কাবাব খাওয়াতে নিয়ে যাব খেলার বাজিতে হেরে গেলে। আজও কিন্তু আমি অপেক্ষায় থাকলাম নীল শাড়িটির ভাঁজ খুলব এই আশায়। বিদিশা এরশাদের সঙ্গে সম্পর্কে যেভাবে জড়িয়ে পড়েছিলেন বিবাহিতা বিদিশা, হুসেন মোহাম্মদ এরশাদের সাথে বিদিশা ইসলামের প্রথম দেখা হয় ১৯৯৮ সালের ১৪ জুলাই। সেদিন ছিল ফ্রান্সের জাতীয় দিবস। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায় ডিনার পার্টিতে গিয়েছিলেন বিদিশা। এরশাদের সাথে সে সময় ফ্রান্সের রাষ্ট্রদূত র্যানে পরিচয় করিয়ে দেন বিদিশাকে, সেটাই ছিল তাদের প্রথম দেখা ও পরিচয়। বিদিশার সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিনটি ছিল ১৪ জুলাই, আর এরশাদ মারা গেলেনও ১৪ জুলাই। বিদিশার সঙ্গে এরশাদের দ্বিতীয়বার দেখা হয় ঢাকার ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাড়ির ডিনারে। সেদিন এরশাদ নিজেই ফোন নম্বর চেয়ে নেন বিদিশার কাছ থেকে। তারপর এরশাদ প্রতিদিন ভোরে ফোন করতেন বিদিশাকে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাথে বিদিশার যখন পরিচয় হয় তখন বিদিশা ছিলেন বিবাহিতা, তার স্বামী ছিল, সন্তানও ছিল, তবে সেটা থাকলেও এরশাদের সঙ্গে সম্পর্ক গভীর হয়। এক পর্যায়ে প্রথম স্বামী পিটার উইসনের সাথে বিচ্ছেদ ঘটে, তারপর গোপনে এরশাদের সাথে বিদিশার বিয়ে হয় লন্ডনে। নিজের বিয়ের বিষয়ে বিদিশা এরশাদ তার আলোচিত বই শত্রুর সাথে বসবাসে লিখেছেন, আমার স্বামী ভাগ্যটা এমনই যে দুবার বিয়ে করেছি, কিন্তু যে দুবারই এমন ব্যক্তিকে বিয়ে করেছি যাকে শুরুতে আঙ্কেল ডেকেছি,
বিষয়গুলো এখন চিন্তা করতে বিস্ময়কর লাগলেও তখন কিন্তু সেরকম কিছু মনে হয়নি। প্রথম স্বামী পিটার উইসনের সঙ্গে বিদিশার বয়সের গ্যাপ ছিল 14 বছর। পিটারের বয়স 28 আর বিদিশার বয়স ছিল তখন 14 বছর। বিদিশার সাথে এরশাদের পরিচয়ের পর এরশাদ নিজেকে প্রেসিডেন্ট বলেই পরিচয় দিতেন, যদিও তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট। সে কারণেই পরিচয়ের প্রথম দিনেই বিদিশা সাবেক প্রেসিডেন্ট এরশাদকে প্রশ্ন করেছিলেন, আপনি নিজেকে প্রেসিডেন্ট পরিচয় দেন কেন, আপনি তো আর প্রেসিডেন্ট নন। তবে এরশাদ বলেছিলেন, ওয়ান্স এ প্রেসিডেন্ট অলওয়েজ প্রেসিডেন্ট। বিদিশা তার বইয়ে সাবেক প্রেসিডেন্ট এরশাদের শারীরিক বর্ণনা দিয়েছেন এভাবে, লম্বা একহারা গড়নের বয়স্ক লোক। কত হবে বয়স? 50ও হতে পারে, আবার 70ও হতে পারে। তবে প্রথম দর্শনেই মনে হলো নিজেকে নিয়ে খুবই সচেতন তিনি। এই সচেতনতা নিজের শরীর নিয়ে যেমন, তেমনই পোশাক নিয়েও। বেশ দামি পোশাক, জুতা, ঘড়ি ছিল তার পরনে। বিদিশা এরশাদের বিষয়ে লিখেছেন, উনি মিষ্টি মিষ্টি কথা বলতেন, প্রশংসা করতেন আমার পোশাকের, আমার রুচির, আমার বুদ্ধিমত্তার। আমার খুশি দেখে বিরক্ত হতো আমার বন্ধুরা। এরশাদের কথার মধ্যে, শব্দ চয়নে, শব্দ উচ্চারণে, প্রসঙ্গ নির্বাচনে এক ধরনের আভিজাত্যের ছাপ থাকত, শুনতে আমার ভালো লাগত। বিদিশার একটি ফ্যাশন হাউস ছিল, সেটি ছিল গুলশানে, তার নাম ইজোবেল হাউস। সাবেক প্রেসিডেন্ট এরশাদ এক সকালে ইজোবেল ফ্যাশন হাউসে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন। এরশাদের বিষয়ে বিদিশা লিখেছেন, আমার জীবনে নতুন পুরুষ, একজন সংবেদনশীল মানুষ, বৃদ্ধ কিন্তু সক্ষম, জীবনে প্রথম ভালোবাসা পেলাম। একসময় মনে হলো আই অ্যাম ইন লাভ উইথ এরশাদ, আমি এরশাদের প্রেমে পড়ে গেছি। বিদিশার সাথে এরশাদের প্রথমে বিয়ে হয় লন্ডনে, তবে সে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা ছিল না। পরে 2002 সালের 27 মার্চ আনুষ্ঠানিকভাবে এরশাদ বিদিশার বিয়ে হয়। বিয়ের কয়েক বছরের মাথায় বিচ্ছেদ হয়। এমনকি এরশাদ বিদিশার বিরুদ্ধে চুরির মামলাও দিয়েছিলেন। তবে এরশাদের মৃত্যুর শেষ দিন পর্যন্তও বিদিশা তাকে ভুলতে পারেননি। বিদিশা সাবেক প্রেসিডেন্ট এরশাদের বিষয়ে মন্তব্য করেছিলেন, এরশাদই আমার জীবনের শ্রেষ্ঠ প্রেমিক।